এই সে সবুজ গম্বুজ যার নিচেই শায়িত আছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকে আপনাদেরকে সে রওজা মোবারকের সাথে সামান্য পরিচয় করিয়ে দিব। আপনাদের জ্ঞাতার্থে আমি মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান হামিদি ভিডিওটি শেয়ার করছি। এ মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মদিনা প্রবাসী আমাদের সালমান ভাই, আর রয়েছেন আমাদের প্রাণপ্রিয় ইমরান হোসেন ইমু ভাই। এই হচ্ছে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওজা মোবারকে প্রবেশের দ্বার, মসজিদে নববীর এক নম্বর গেট, যার নাম হচ্ছে বাবুস সালাম। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এটি বাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই অবস্থিত, অর্থাৎ মসজিদে নববীর প্রথম গেট এটি। বাবু সালাম দিয়ে প্রবেশ করি, আমরা দেখতে পাচ্ছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকের আমরা কাছাকাছি চলে আসতেছি। এর মাঝে আমাদের পড়বে বামেই মসজিদে নববীর মূল অংশ। মসজিদে নববীর মূল অংশ আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদে নববী শরীফে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের ফজিলত, এখানে সহিহ হাদিস লেখা এই মসজিদে নামাজ আদায় করলে মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদে নামাজ আদায় করার চেয়ে 1000 গুণ সওয়াব বেশি, সেই হাদিস শরীফে এখানে লেখা রয়েছে। আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বাহিনীর সদস্যরা দাঁড়ানো, তাদের হাতে কোনো লাঠি নেই, তারা সহযোগিতা করেন যারা জিয়ারতে আসেন। এখানে সেই হাদিস শরীফ লেখা, রাসূলে পাক ইসলাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়েরি মিন উম্মতি, আমার উম্মতের যদি কবিরা গুনাহগার হয়ে থাকে তাহলে আমি তাদের জন্য শাফাআত করব, তাদের জন্য শাফাআত করাটা এটা সাব্যস্ত আমার জন্য। এটি হচ্ছে সেই তুর্কি মেহরাব, তুর্কি মেহরাব এটি। এটি বর্তমানে মেম্বার, যেখানে খুতবা দেওয়া হয় সেই মেম্বার শরীফ হচ্ছে এই অংশটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আস্তে আস্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই মেম্বারের দিকে আগাচ্ছি, যে মেম্বার শরীফ এখানে রয়েছে। এই মেম্বার শরীফে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, এবং এর পাশে সেই হাদিস শরীফ লেখা, মা বাইনা বাইতি ও মেম্বারি হিয়া রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ও মেম্বারি হিয়া রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। তার পাশের এদিক হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মাঝখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে বলা হচ্ছে রিয়াদুল জান্নাহ, যেখানে মানুষ অবস্থান করার জন্য ব্যতিব্যস্ত ব্যাকুল হয়, সেখানে নামাজ আদায় করার জন্য তারা আগ্রীব হয়, এ হচ্ছে রিয়াদুল জান্নাহ। সামনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, আমরা রওজা মোবারকের সামনের দিকে আগাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি রওজা মোবারকের সামনে যে গম্বুজগুলি রয়েছে সেখানে লক্ষ্য করুন, সেখানে লেখা রয়েছে একপাশে আল্লাহ, আরেক পাশে লেখা হয়েছে মোহাম্মদ, এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের এটি আরো পশ্চিম দিকের অংশ,
যেখানে কোরআনুল কারিমের আয়াতে কারিমা লেখা রয়েছে, এবং এখানে আয়াতে কারিমা লেখা রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা ইয়াকুদূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى ولهم مغفرة وأجر عظيم. সেখানে দেখুন লেখা রয়েছে পাশেই নিচে লা ইলাহা ইল্লাল্লাহ বশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অংশটুকু আপাতত খালি রয়েছে, সামনেই দেখতে পাচ্ছি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আওয়াজ মোবারক, الصلاه والسلام عليك يا رسول الله، الصلاه والسلام عليك يا حبيب الله، الصلاه والسلام عليك يا شافع المذنبين، الصلاه والسلام عليك يا رحمه للعالمين، اسالك الشفاعه يا رسول الله، يا رسول الله فاستغفر لي ربي. তারপরে আয়াত কারিমা লেখা, بسم الله الرحمن الرحيم، يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون. তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিনা মোবারক বরাবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক লোকজন জিয়ারত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক বরাবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পাশেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজু মুবারক বরাবর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সুন্দর আদর! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা মোবারক বরাবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নয়, একটু পিছনের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক এখানে আয়াতে কারিমা লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لكن كل جهير رئيسة تدير হাতে কোনো লাঠি নেই, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে হাত তুলে মোনাজাত করলে পুলিশের লাঠি দিয়ে প্রত্যাহার করে, এরা মিথ্যা কথা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। এখানে প্রত্যেকটি ঝাড়বাতির গায়ে গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে প্রত্যেকটা ঝাড়বাতি প্রত্যেকটা লাইটের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লাইনে। যে গেট দিয়ে আমরা বের হচ্ছি এই গেটের নাম হচ্ছে বাবুল বাকি, এটি মসজিদ নববী শরীফের 41 নম্বর গেট। এই গেটে লেখা রয়েছে বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়া ফতহ লি আবওয়াব রাহমাতিক, এর উপরে আয়াতে কারিমা লেখা। بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا
قولوا قولا شديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. এর পাশে রয়েছে 40 নম্বর গেট, সেদিকে বাবু জিব্রাইল, সেখানে আয়াতে কারিমাটি বাবু জিব্রাইলের পাশে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর ঠিক পূর্ব দিকে বাকিউল কারাকাত অর্থাৎ জান্নাতুল বাকি অবস্থিত। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ধন্যবাদ সকলকে। আমি মুফতি মাসুদুর রহমান হামিদি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সকলের সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়েছি এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন আমাদের সকলের সালাম কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ পাক যেন আমাদের সকলের নেক মাকাসিদ পূরণ করেন। আমিন, আমিন, সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।